আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভার্চুয়াল ক্লাসে। আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়, যে অধ্যায়টার শিরোনাম হচ্ছে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। প্রথম অধ্যায় থেকে যদি আমরা একটু খেয়াল করি, তাহলে এই অধ্যায়ের মধ্যে যে যে বিষয়গুলোকে নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলা মূলত আমি আলোচনা করব এই ভিডিওতে, প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। প্রথম অধ্যায় শিরোনাম, এখানে দেখো দুইটা শব্দ আছে প্রাণী জগতের শ্রেণীবিন্যাসের মধ্যে, দুইটা শব্দ, একটা হচ্ছে প্রাণী জগতের আর একটা হচ্ছে শ্রেণীবিন্যাস। সুতরাং আমাদেরকে আসলে প্রাণী জগৎ সম্পর্কে জানতে হবে এবং তারপরে জানতে হবে শ্রেণীবিন্যাস সম্পর্কে। প্রথম অধ্যায়টা সাধারণত জীববিজ্ঞানের একটি অধ্যায়। জীববিজ্ঞান জীবকে নিয়ে কাজ করে, জীব হচ্ছে যাদের জীবন আছে তারা, এবং এই জীবটা আবার দুই প্রকারের হতে পারে, একটা হচ্ছে উদ্ভিদ আর একটা প্রাণী। সো আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ে কোনো উদ্ভিদের শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করব না, আমরা এই অধ্যায়ে আলোচনা করব প্রাণীদের শ্রেণীবিন্যাস সম্পর্কে। সো আমি শ্রেণীবিন্যাসের সংজ্ঞাটা এখানে উপস্থাপন করছি। প্রথম শব্দটা হচ্ছে প্রাণী জগৎ, এবং দুই নম্বর শব্দটা হচ্ছে শ্রেণীবিন্যাস। এই শ্রেণীবিন্যাস কি, খাতার মধ্যে লিখে নিতে পারো যে বিভিন্ন বৈশিষ্ট্যের সাদৃশ্য ও বৈসাদৃশ্যের উপর ভিত্তি করে জীবদেরকে বিভিন্ন স্তরে স্থাপন করার পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বলে। তো এই শ্রেণীবিন্যাস এর জনককে, অর্থাৎ যে শ্রেণীবিন্যাসের মাধ্যমে বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণীকে স্তরে স্তরে স্থাপন করা যায়, যে এই ধারণাটা সম্ভবত আমাদের সামনে যিনি উপস্থাপন করেন তিনি হচ্ছেন ক্যারোলাস লিনিয়াস। আমাদের বইয়ে দেওয়া আছে ওনার নাম ক্যারোলাস লিনিয়াস। এই ক্যারোলাস লিনিয়াস 1753 সালে ক্যারোলাস লিনিয়াস একটি গ্রন্থ রচনা করেন যেটার নাম হচ্ছে স্পিসিস প্ল্যাটেরাম। এই স্পিসিস প্ল্যাটেরাম নামক গ্রন্থের মধ্যে তিনি শ্রেণীবিন্যাস এর ব্যাপারে আলোচনা করেন। এ কারণে ক্যারোলাস লিনিয়াসকে, এই ক্যারোলাস লিনিয়াসকে শ্রেণীবিন্যাসের জনক বলা হয়। শিক্ষার্থীরা, তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় যে কাকে শ্রেণীবিন্যাসের জনক বলা হয়, তাহলে উত্তরটি হবে ক্যারোলাস লিনিয়াস। তিনি সর্বপ্রথম যে শ্রেণীবিন্যাসের মাধ্যমে বিশাল বিশাল প্রাণী জগৎ সম্পর্কে সহজে আত্মস্থ বায়ত্ত করা যায়, এই ধারণাটা প্রথম তিনি দিয়েছিলেন ক্যারোলাস লিনিয়াস। এই কারণে ক্যারোলাস লিনিয়াসকে শ্রেণীবিন্যাসের জনক বলা হয়। প্রশ্ন কিন্তু অনুধাবনমূলকে করা হতে পারে যে ক্যারোলাস লিনিয়াসকে শ্রেণীবিন্যাসের জনক বলা হয় কেন, যদি প্রশ্ন করা হয় আমরা এরকম উত্তরটা দিই। এরপরে শিক্ষার্থী আমরা খেয়াল করি শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা। তোমাদের বলি এরপরের পক্ষে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা। অর্থাৎ শ্রেণীবিন্যাসের কেন প্রয়োজন ছিল, শ্রেণীবিন্যাস না থাকলে আমাদের কি অসুবিধা হতো, থাকার কারণে আমাদের কি সুবিধা হয়েছে, এই জিনিসটাই হচ্ছে শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা। শ্রেণীবিন্যাস এর প্রথম যে সুবিধা সেটা হচ্ছে শ্রেণীবিন্যাসের মাধ্যমে এই বিপুল সংখ্যক প্রাণী সম্পর্কে কম সময়ে এবং অল্প পরিশ্রমে জানা যায়। বিপুল সংখ্যক প্রাণী জগৎ এবং উদ্ভিদ কুল সম্পর্কে কম পরিশ্রমে এবং অল্প সময়ে জানা যায়। কিভাবে, শ্রেণীবিন্যাসের মাধ্যমে যখন একটা শ্রেণী গঠিত হয়, যখন একটা পর্ব, এই পর্বের কোনো একটা প্রাণীর বৈশিষ্ট্য যদি আমরা বলতে পারি, মুখস্থ করতে পারি, তাহলে এই পর্বের বাকি যত প্রাণী আছে সবগুলো প্রাণীর বৈশিষ্ট্য কিন্তু আমরা বলতে পারি। সেজন্য প্রত্যেকটা পর্বের জন্য বৈশিষ্ট্য আলাদা করে শিখতে হয়, কিন্তু প্রত্যেকটা প্রাণীর জন্য আলাদা আলাদা বৈশিষ্ট্য শেখার প্রয়োজন হয় না। এ কারণে আমাদের পরিশ্রম কম হবে। যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি এই যে আর্থ্রোপোডা পর্বের প্রাণী, আর্থ্রোপোডা পর্বে প্রায় 115,000 প্রজাতি মানে আবিষ্কৃত হয়েছে আর্থ্রোপোডা পর্বে। সো 115,000 প্রজাতি যদি থেকে থাকে, প্রায় 115,000, আরও বেশি হতে পারে, এত বিপুল সংখ্যক প্রজাতি সম্পর্কে আলাদা আলাদাভাবে বৈশিষ্ট্যকে মুখস্থ রাখা সম্ভব
কোনোভাবেই এটা সম্ভব না। কিন্তু শ্রেণীবিন্যাসের মাধ্যমে একটা প্রাণীর বৈশিষ্ট্য বা ওই পর্বের বৈশিষ্ট্য তুমি যদি মুখস্থ করো বা শিখো, তাহলে এই পর্বে যত প্রাণী আছে সব প্রাণীর বৈশিষ্ট্য কিন্তু তুমি বলতে পারবে। যেমন আর্থ্রোপোডা পর্বের একটা উদাহরণ হচ্ছে, এই পর্বের প্রাণীদের সন্ধিযুক্ত পা থাকে অথবা এদের কি থাকে, মাথার মধ্যে অ্যান্টেনা থাকে। তাহলে মাথার মধ্যে অ্যান্টেনা এই বৈশিষ্ট্যটা যত প্রাণীর মধ্যে পাওয়া যাবে সবগুলা প্রাণী হবে আর্থ্রোপোডা পর্বে। এবং আর্থ্রোপোডা পর্বের বাকি যে বৈশিষ্ট্যগুলো আছে, যে প্রাণীটা হবে আর্থ্রোপোডা পর্বে সেই প্রাণীর মধ্যে কিন্তু ওই বৈশিষ্ট্যগুলো অবশ্যই থাকবে। তাহলে শ্রেণীবিন্যাসের মাধ্যমে আমরা অল্প পরিশ্রমে এবং কম সময়ে বিপুল সংখ্যক প্রাণী জগৎ সম্পর্কে জানতে পারি। এটা হচ্ছে শ্রেণীবিন্যাসের প্রথম প্রয়োজনীয়তা। দুই নম্বর যেটা আছে শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা, সেটা হচ্ছে শ্রেণীবিন্যাসের মাধ্যমে আমরা নতুন প্রজাতি শনাক্ত করতে পারি। শ্রেণীবিন্যাস সম্পর্কে যদি আমাদের জ্ঞান থাকে, তাহলে কোন একটা প্রাণী দেখার পরে আমরা বলতে পারবো যে এই প্রাণীটা কোন পর্বের। কারণ শ্রেণীবিন্যাসের যে নলেজটা, সেই নলেজটার মাধ্যমে এই প্রাণীকে আমাদেরকে শনাক্ত করতে সহায়তা করবে। এটা হচ্ছে শ্রেণীবিন্যাসের দুই নম্বর উপকারিতা বা প্রয়োজনীয়তা, শ্রেণীবিন্যাসের মাধ্যমে নতুন প্রজাতি কি করা যায়, শনাক্ত করা যায়। তিন নম্বর উপকারিতা হিসেবে আমরা উল্লেখ করতে পারি যে শ্রেণীবিন্যাসের মাধ্যমে জীবের যে বিবর্তন, সেই বিবর্তন সম্পর্কে জানা যায়। শ্রেণীবিন্যাসের মাধ্যমে জীবের বিবর্তন সম্পর্কে জানা যায়। বিবর্তন জিনিসটা কি? বিবর্তনটা হচ্ছে যে তার অভিযোজিত হওয়া, একটা পরিবেশ থেকে অন্য একটা পরিবেশে যাওয়ার ফলে তার যে রূপান্তরগুলো ঘটে, সেই রূপান্তরটাই হচ্ছে অভিযোজন। তাহলে শ্রেণীবিন্যাসের মাধ্যমে জীবের অভিযোজন সম্পর্কে জানা যায়। এরকম আরও প্রয়োজনীয়তা শ্রেণীবিন্যাসে রয়েছে। তোমরা তোমাদের বইয়ের প্রথম পৃষ্ঠা অর্থাৎ এই অধ্যায়ের প্রথম পৃষ্ঠা দেখবা শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তাগুলোকে নিয়ে আলোচনা করা হয়েছে। শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসটি আমি আর দীর্ঘায়িত করবো না। তোমাদের জন্য আমি এ পর্যন্ত যা কিছু আলোচনা করেছি তার মধ্যে ছিল শ্রেণীবিন্যাস কি, দুই নম্বরে ছিল শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা। এই বিষয়গুলোর উপর ভিত্তি করে আমরা বাসার মধ্যে প্র্যাকটিস করব। বাড়ির ক্লাস হিসেবে তোমাদের জন্য যে প্রশ্নগুলো আমি উপস্থাপন করেছি সেগুলো একটু খেয়াল করো। আমি এখানে পাঁচটা জ্ঞানমূলক প্রশ্ন রাখছি। এ পর্যন্ত আমি যা যা আলোচনা করেছি তার উপর ভিত্তি করে, এক নম্বর প্রশ্ন হচ্ছে শ্রেণীবিন্যাস কাকে বলে, দুই নম্বর প্রশ্নের মধ্যে বলা হচ্ছে যে প্রাণী জগৎ কি, আমি কিন্তু এই কথাগুলো বলেছি, এখানে বলা হচ্ছে জীব জগৎ, প্রাণী জগতের শ্রেণীবিন্যাস অধ্যায়টার নাম, আর এখানে সংজ্ঞায় আসছে কি জীব জগৎ কি। সো এই উত্তরটা আশা করি তোমরা দিতে পারবে। তিন নম্বর প্রশ্ন হচ্ছে কাকে শ্রেণীবিন্যাসের জনক বলা হয়, একটু আগে আমরা আলোচনার মধ্যে এই ব্যক্তির নামই আসছিলাম, যে ব্যক্তিটার নাম হচ্ছে তোমরা খাতার মধ্যে লিখবা। তারপরে চার নম্বর প্রশ্ন হচ্ছে অভিযোজন কাকে বলে, অভিযোজন। পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী কাকে বলে। এই পাঁচটা জ্ঞানমূলক প্রশ্ন এগুলো তোমরা খাতার মধ্যে লিখে শিখবে। পাশাপাশি দুইটা অনুধাবনমূলক প্রশ্ন আমি রাখছি। এক নম্বর অনুধাবনমূলক প্রশ্ন হচ্ছে শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তাগুলো লিখো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এই অধ্যায়ের অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে প্রাণী জগতের শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তাগুলো লিখো। তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে তোমরা এই প্রশ্নটার উত্তর ভালো করে লিখে শিখবা। আমি এখানে তিনটা পয়েন্ট বা চারটা পয়েন্ট বলেছি, তোমরা বই থেকে দেখবা যে কোন কোন পয়েন্টগুলোকে এখানে উল্লেখ করা হয়েছে। বইয়ের যা আছে তা আমি এক্সপ্লেন করার চেষ্টা করেছি। তারপরেও এগুলা উত্তর আকারে তোমরা তোমাদের খাতার মধ্যে লিখে নিবা এবং পরে সেটা অবশ্যই ভালোভাবে শিখবে, এটা বোঝার চেষ্টা করবে আসলে এর উত্তরটা কী। সুতরাং তোমরা যারা বিজ্ঞান পড়তেছো বা বিজ্ঞান পড়বে, অবশ্যই যা পড়বে ভালো করে অনুধাবন করে তারপরে পড়বে, এতে করে তুমি বিষয়টা তোমার বাস্তব জীবনে কাজে লাগাতে পারবে। তারপরে লাস্টে দুই নম্বর উদাহরণমূলক প্রশ্নের মধ্যে এখানে বলা হচ্ছে যে ক্যারোলাস লিনিয়াসকে শ্রেণীবিন্যাসের জনক বলা হয় কেন। আমি ক্যারোলাস লিনিয়াসের একটা বইয়ের নাম বলেছিলাম এবং তিনি কত সালে সেই বইটা আবিষ্কার করেছেন সেটাও বলেছি, এবং এই বইটার মধ্যে তিনি শ্রেণীবিন্যাস সম্পর্কে প্রাথমিক ধারণা আমাদেরকে দিয়েছেন, এই কারণেই ক্যারোলাস লিনিয়াসকে শ্রেণীবিন্যাসের জনক বলা হয়। শিক্ষার্থীরা, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই এতক্ষণ পর্যন্ত ক্লাসটি দেখার জন্য। পরবর্তী ক্লাসে আমি একইভাবে তোমাদের জন্য এই অধ্যায় থেকে আরও নতুন বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।